অক্সফোর্ডের করোনা ভাইরাসের ভ্যাকসিন বাংলাদেশে নিয়ে আসছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড, আর এতে সহযোগিতা করছেন সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া। শুক্রবার কোম্পানি দুটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের অন্যতম বৃহৎ ওষুধ কাঁচামাল উৎপাদনকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড এবং বিশ্বের সবচেয়ে বড় ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড কোভিড-19 ভ্যাকসিন উন্নয়নে SIIA বিনিয়োগ করবে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এই বিনিয়োগ অগ্রিম হিসেবে বিবেচিত হবে। ভ্যাকসিনটি যখন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ অনুমোদন পাবে, তখন সেসব দেশ সবার আগে নির্দিষ্ট পরিমাণ ভ্যাকসিন অগ্রাধিকার ভিত্তিতে পাবে, তাদের মধ্যে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করবে SIIA। SIIA এর উৎপাদন সক্ষমতা ও অন্যান্য দেশের সঙ্গে প্রতিষ্ঠানটির পূর্ববর্তী অঙ্গীকারের উপর বেক্সিমকো ফার্মাসিউটিক্যালের বিনিয়োগের পরিমাণ এবং বাংলাদেশের জন্য SIIA এর অগ্রাধিকারমূলক ভ্যাকসিন সরবরাহের পরিমাণ নির্ভর করবে। বাংলাদেশের বেসরকারি বাজারের জন্য ভ্যাকসিনের সরবরাহ নিশ্চিত করবে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড। অক্সফোর্ড ভ্যাকসিন হল অ্যান্টি নো ভাইরাস ভেক্টর ভিত্তিক ভ্যাকসিন। বর্তমানে ব্রাজিল, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ভারতে বৃহৎ আকারে এই ভ্যাকসিনের তৃতীয় ধাপের ট্রায়াল চলছে। SIIA এর মালিক ও প্রধান নির্বাহী আদর সি পুনাওয়ালা ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালের প্রিন্সিপাল শ্যান এফ রহমান যৌথ বিবৃতিতে জানিয়েছেন, অত্যন্ত আশাব্যঞ্জক এই ভ্যাকসিন যেসব মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে ভারত বাংলাদেশের দুটি শীর্ষস্থানীয় ফার্মা কোম্পানিকে একসাথে করতে পেরে তারা আনন্দিত। দুই দেশের মধ্যে সহযোগিতার যে গভীর সদিচ্ছা, তারই প্রতিফলন হিসেবে এই চুক্তি মাইল ফলক হয়ে থাকবে। দুই জাতির প্রতিনিধি হিসাবে একসঙ্গে কোভিড-19 মহামারীর কারণে সৃষ্ট স্বাস্থ্য সংকট নিরসনে তারা একসাথে কাজ করতে আগ্রহী।